আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলামিন, আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে যে আপনি কিভাবে কবুতরের চোখ দেখে কবুতর চিনবেন। তো এই বিষয় নিয়ে আমি পূর্বেও আরও দুইটা ভিডিও করেছি, আমার চ্যানেলে আছে, যে আপনি কবুতরের হাতের পর এবং পায়ের নখ এবং কবুতরের নাক চোখ এবং কবুতরের আরও বিস্তারিত আলোচনা করেছি যে আপনি কীভাবে এই বিষয়গুলো দেখে একটা ভালো কবুতর চিনতে পারেন। তো সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে আসলাম, আপনি এই ভিডিওটার মাধ্যমে আপনি চিনতে পারবেন যে কীভাবে আপনি কবুতরের মাখরা চোখ এবং কবুতরের সাফ চোখ কীভাবে চিনা যায় এবং কবুতরের চোখ নিয়ে আরও হাবিজাবি আলোচনা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেননি, দেখুন ভিডিওর নিচে একটা লাল রঙের একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেখানে একটা ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এটাতে করে যেটা হবে, আমি যখন পরবর্তী ভিডিওগুলো দেবো তো তখন আপনার মোবাইলে নতুন ভিডিওগুলো নোটিফিকেশান পৌঁছে যাবে। আর অনেকে আমাকে বলছে যে তাদের অনেক ভাইদের কবুতর উড়ে না, তো এই বিষয় নিয়ে আমি কয়েকদিনের মধ্যে একটা ভিডিও আপলোড দিতে চলেছি। তো একটি ভালো হাই ফ্লায়ার গ্রিভাস চেনার জন্য কবুতরের যে চোখের মণিটা থাকে, তো সেই চোখের কালো মণিটা যত ছোট হবে তত ভালো হবে। এবং চোখের মণি যদি আপনি হাত দিয়ে ধরেন, হাত দিয়ে নয়, কবুতর মাথাটা যদি আপনি হাত দিয়ে ধরেন, দেখবেন যে চোখটা পিটপিট করতে থাকবে, তো সেটা তত বেশি ভালো। এবং চোখের মণিটা জমিং করবে, সূর্য আলোতে নিলে জমিং করবে। তো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু চোখের মণিটা কিন্তু অনেক ছোট, যত ছোট হবে তো কবুতরটা তত ভালো হবে। তো এখন আমরা দেখবো যে মাখরা চোখের কবুতর এবং সাফ চোখের কবুতর কীভাবে চেনা যায়। তো আপনারা এই মুহূর্তে যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন স্ক্রিনশটে, এগুলো কিন্তু হচ্ছে মাখরা চোখের কবুতর। দেখুন আপনারা চোখগুলো কিন্তু কালো রঙের, দেখতে পাচ্ছেন আপনারা ফুল চোখের যে ফুল রাউন্ডটা আছে, দেখুন এটা কিন্তু কালো রং, দেখুন এটাও দেখুন কালো রং। তো এটাও চিলাও দেখুন আপনারা কালো রং, দেখতে পাচ্ছেন আপনারা। তো কালো রং থাকলে এটা হচ্ছে মাখরা চোখের কবুতর, আর যেটা হচ্ছে সাফ চোখের কবুতর। তো এখন আমি দেখাবো যে আপনাদেরকে সাফ চোখের কবুতর কীভাবে চিনতে হয়। তো সাফ চোখের কবুতর এখন আপনারা স্ক্রিনশটে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাফ চোখের কবুতর। সাফ চোখের কবুতর থাকবে আপনার যে কালো মণিটা থাকবে, এর পাশে হোয়াইট রঙের রিং থাকবে, রিং না এটা একটা হোয়াইট রঙের একটা রাউন্ড থাকবে, তো এটাকে বলা হয় সাফ চোখের কবুতর। সাদা দেখতে পাচ্ছেন কিন্তু আপনি স্ক্রিনশটে, কালো মণিটার পাশে কিন্তু একটা সাদা রঙের কিন্তু একটা রিং দেখতে পাচ্ছেন, রিংয়ের মতো একটা রাউন্ড দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন। তো কালো মণির পাশে যদি সাদা রঙের একটা রাউন্ড থাকে তাহলে এটা হচ্ছে সাফ চোখের কবুতর। সাফ চোখের কবুতর সাফ চোখটা কিন্তু ছোট হয়, আর যেটা মাখরা চোখের কবুতর, মাখরা চোখটা কিন্তু আকারে একটু বড় হয় সাফ চোখের থেকে। তো আশা করি আপনি সাফ চোখ এবং মাখরা চোখ সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়েছেন। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিওর মূল টপিক। তো ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটা একটা লাইক দিন, আর আমাদের এই চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো মিস না করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এই জোড়াটা, তো এটা হচ্ছে একটি সাফ চোখের কবুতর। থ্যাংকস ফর ওয়েটিং।